চালান জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এম এসপিএম ব্যাংকক গতকাল মোংলা বন্দরে পৌঁছে আজ সকালে জাহাজটি বন্দরে নয় নম্বর জেটিতে ভেডার পর পণ্য খালাস শুরু হয় সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান জাপানের কাওয়াসাকি কোম্পানি লিমিটেডের তৈরি আরও একশো আটত্রিশটি কোচ এই বন্দর দিয়ে খালাস করা হবে আগামী পাঁচ থেকে আট এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে ঢাকায় শুরু হচ্ছে দশম এইট শীর্ষ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ আসন্ন দশম এইট শীর্ষ